মাযযা সাদরিন, সুদের প্রসঙ্গে যেহেতু কথা আসছে, জঘন্য গোনা, সারা পৃথিবীর রোগ, মারাত্মক। কারণ এ সুদ ঈসা আলাইহিস সালামের জন্মের 4000 বছর আগে থেকে দুনিয়াতে চালু হয়েছে। কয় হাজার বছর আগে? তাহলে এখন 2024, আরও 2000 যুগ হলো, কয় হাজার বছর হলো? 6000 বছর। 6000, যত দিন আসছে তত বেশি সুদ বাড়ছে, সুদের পরিধি বাড়ছে, নেটওয়ার্কিং হচ্ছে, সুদ বিস্তৃত হচ্ছে এবং সুদের আওতায় কবলে বহুসংখ্যক মানুষ ফাঁদে পড়ছে। আজ থেকে 30-40 বছর আগে যারা ব্যবসা বাণিজ্য করতো, শহরে বন্দরে থাকতো, তারা হয়তো কিছু সুদে কাজ কারবারে কোনো না কোনোভাবে একটু সম্পৃক্ত ছিল। যাদের ব্যবসা নেই, যারা গ্রামে থাকে, যারা ছাত্র, যারা মহিলা, অথবা যারা হুজুর বলি, অন্যান্য পেশার বা অন্যান্য জীবিক মানুষগুলোর সুদের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। ব্যাংক এখন বাথরুমে চলে গেছে, শাখা প্রশাখা এসএমই অ্যাপসের মাধ্যমে মানুষের ছোট বাজার, বড় বাজার, প্রত্যেকের ঘরে ঘরে ব্যাংক গেছে। গেছে কি না, আর্থিক প্রতিষ্ঠানগুলো মুদির দোকানের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আগে মানুষ ব্যাংকে লাইন ধরত, এখন ব্যাংকের ম্যানেজার আপনার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। একটা এই যে ব্যাংকগুলো শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এই ব্যাংকগুলোর অলমোস্ট 80% সুদি ব্যবসা, সুদি লেনদেন, মুনাফা প্রফিট যাই বলুক, কনভেনশনাল, ওরা বলে যে কনভেনশনাল, এগুলো প্রচলিত ধারা যেভাবে হোক সুদি ব্যবস্থায় চলে, সুদি ব্যবস্থায়। দুঃখজনক হলো এই ব্যাংকগুলো আপনাদেরকে আমাদেরকে সুদ দিচ্ছে কথা বলে না, বলে টাকা রাখেন লাভ দেব, টাকা রাখেন লাভ দেব, টাকা রাখেন মুনাফা দেব। সুদ হারাম এটা বাংলাদেশে কে জানে না? আছে কেউ একজন লোক পাওয়া, মুসলমান পাওয়া যাবে সুদ হালাল বলার কেউ আছে? নাউজুবিল্লাহ, কেউ যদি সুদকে হালাল বলে সে কি মুসলমান থাকবে? মুসলমান সুদ খেলে কাফের হয় না, কিন্তু কেউ যদি হালাল জেনে খেলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। হালাল হারামটাকে কি হালাল বলা, হালাল বিশ্বাস করা যায় না, এটা হারাম। এই যে সুদ এত জঘন্য গুণা, রব্বুল আলমিন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা। সুদ আল্লাহ পাক ধাপে ধাপেই কিন্তু সুদটাকে হারাম করেন, ধাপে ধাপে, কারণ এত হাজার বছর ধরে চলে আসা। আল্লাহ পাক কত বড় দয়ালু, আল্লাহ পাক বলতেই পারতেন আজ থেকে সুদ হারাম, কেউ খাবে না। আল্লাহ পাকের হুকুম মানা বান্দার উপর ফরজ, কিন্তু আমাদের দুর্বলতা আল্লাহ পাক জানেন, আমরা কমজোর। এই জন্য আল্লাহ পাক প্রথমে বলো আমাতাই তুমি রিবা লিয়ার বফি আমওয়াল ইন্নাস ফালা ইয়ারমাইন্দাল্লাহ, তোমরা যে লেনদেন করো টাকা পয়সা বাড়বে, এটা আসলে বাড়ে না, বাড়ে না, এতটুকুই বলেছেন। আল্লাহ পাক সুদ হারাম করেননি। সাহাবায়ে কেরাম এই আয়াতটা শুনছেন মক্কায়, ফালা ইয়ারবু। মদিনায় গেলেন, সাহাবায়ে কেরামের কানে আরেকটি আয়াত আসলো, ফাবিযুল মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লা লাহুম ওয়া বিসাদিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়া আকলিম আমওয়ালান নাসি বিল বাতিল। সাহাবায়ে কেরাম শুনছেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইহুদিদের নিন্দা করছেন, ইহুদিদের কিছু কুকীর্তির কথা তুলে ধরছেন। আল্লাহ পাক বলছেন দেখো ইহুদিদের এই কুকীর্তি, ইহুদিরা সুদ খায়, মানুষ খুন করে, মানুষকে দিনের পথ থেকে বাধা দেয়। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ইহুদিদের জন্য যদি সুদ নিন্দনীয় হয়, আজ হোক বা কাল হোক, এটা আমাদের জন্য নিন্দনীয়। কিন্তু আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে ধাপে ধাপে সুদের প্রতি তাদের অন্তর একটি ঘৃণাবোধ তৈরি করছেন। কি তৈরি করছেন? ঘৃণাবোধ, নফরত। এরপর আল্লাহ পাক লা তাকুলু রিবা আফমদ আফা, চক্রবৃদ্ধি মাল্টিপল, এগুলো 120 টাকা, 100 টাকা, 120 টাকা, দিতে পারে না 120 টাকা মূলধন, ওইটার উপরে সুদ আসবে, এভাবে করে চক্রবৃদ্ধি হারে সুদ সেটা নিষেধ করে দিলেন। তিন চতুর্থ ধাপে আল্লাহ পাক বলেন এখন ফাইনালি চূড়ান্তভাবে হারাম করা হলো, ইত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আজ থেকে আর সুদি লেনদেন নেই, সুদি লেনদেন নেই, যদি করো যুদ্ধ ঘোষণা, ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ির বিস সাদাকাত। তার চূড়ান্তভাবে আল্লাহ পাক সুদ হারাম করলেন। এখন আপনি চিন্তা করে দেখছেন আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে জুমার দিন আরাফাতের পবিত্র প্রান্তর যে আল্লাহ নবী কথা বলছেন, ভাষণ দিচ্ছেন, সাক্ষী কারা? হযরত আবু সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আব্দুল ইবনে মাসউদ, সবাই সাহাবায়ে কেরাম সামনে। রাসূল বলেন কি, আইয়ামি জাহেলিয়াতের সব কিছুই আমার পায়ের নিচে পিষে ফেললাম, পদদলিত করলাম এবং সুদ সহ আমার চাষা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার সুদটা আমি পায়ের নিচে পিষে ফেললাম। কাদেরকে সাক্ষী রেখে? লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে। এহরাম পরা অবস্থায় আরাফাতের জায়গা তো কত পবিত্র এবং দিন কত পবিত্র, সাক্ষী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো, বাসনকার শ্রেষ্ঠ নবীর। হজের সময় বললেন সুদ পায়ের নিচে, এখন উম্মা আল্লাহ নবীর ভালোবাসার কথাও বলে কিন্তু সে সুদের টাকা একেবারে সিনায় বগলে পকেটে মানি বেগে আদর যত্নে রাখে, আদর যত্নে রাখে। তো আল্লাহ পাক সুদ হারাম করেছেন, কারণ সুদ শোষণ, এটি জুলম, এটি শোষণ, এটি জুলম। লা তাযলিমুন ওয়া লা তুযলামুন, ইসলাম কাউকে জুলম করতে দেয় না, আবার কেউ জুলমের শিকার হোক সেটি ইসলাম চায় না। এই জন্য সকালবেলা প্রতিদিন যখন ঘর থেকে বের হন কি দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযিল আও উদল, আজিল আও উজল, আও আজহাল আও ইজহালে, আও আজলিম আও উজলাম, আও উজলাম। রব্বুল আলামিন তোমার কাছে আশ্রয় চায়, আমি যেন বিভ্রান্ত না হই, কাউকে যেন বিভ্রান্ত না করি, আমি যেন কারোর সাথে মূর্খতা সূচক আচরণ না করি, কেউ যেন আমার সাথে ওইরকম আচরণ না করে, আমি যেন আমার যেন পদস্খলন না হোক, কারো যেন পদস্খলনের কারণ না হই, আমি যেন কাউকে জুলুম না করি, কেউ যেন আমার উপর জুলুম না করে, কেউ যেন আমার উপর জুলুম না করে। এটা প্রতিবার ঘর থেকে বের হওয়া, ইসলামে জুলুম নেই। লা তাযলিমুন, সুদ একটি মারাত্মক জুলুম, এর অর্থনীতির ইকোনমিক্সের সে ব্যাখ্যায় বলা যায় সুদ কীভাবে জুলুম, কীভাবে শোষণ হয়। সুদ মূলত কোটি মানুষের পকেট কেটে কোটি মানুষের সঞ্চয়গুলোকে পুঁজি করে ব্যাংকে নিয়ে যায়, আর ব্যাংকের মধ্যে আপনার হাতে চকচকে খুব একটি সুন্দর চেক বই, আপনি এত সুন্দর নিরাপদ হাইরে ব্যাংকে টাকা রেখে আসছে, আমার বউ পোলাপাইন জানে না, স্ত্রীও কি জানে না কত ব্যালেন্স, তৃপ্তির ঢেকুর তুলে, তৃপ্তির কি ব্যাংকে এত টাকা আছে, এখন না বুঝতে পারছেন টাকা গেল কই, এখন চেক দশটা দিলেও দশ টাকা পাওয়া যায় না, পাওয়া যায় আন দশটা চেক দিল কি টাকা পাওয়া যাইতেছে না। ঈশ্বরে মহাজনী কায়দায় কোটি মানুষের অল্প অল্প সঞ্চয় বা পুঁজিগুলোকে বড় লোকগুলো পকেটে যায়, আর তারা বিনিময়ে কিছু প্রফিট মুনাফা সুদ যেভাবে বলে কিছু দিয়ে থাকে, এতে করে দৈনিক গরিবের ব্যবধান বাড়ে, দূরত্ব তৈরি হয়, সম্পদ পুঞ্জীভূত হয়, এক জায়গায় গিয়ে আবদ্ধ হয়। পানি যদি প্রবাহ থাকে, পানি পরিষ্কার থাকে, পানি এক জায়গায় গেলে আটকে গেলে পছন্দ রে, সম্পদও তাই, সম্পদ যে একজনের পকেট থেকে আরেকজনের পকেট, এভাবে পুরো 16 কোটি মানুষের পকেট থেকে পকেট, হাত থেকে হাত যদি বারবার প্রবাহ স্রোত থাকে তাহলে এই সম্পদ সুস্থ থাকে। ওরে যদি একজন কোটিপতির কাছে গিয়ে 10,000 কোটি যদি জমা হয়ে যায়, কয় হাজার কোটি, 10,000 কোটি জমা হয়ে যায়, সে জাকাতও দেয় না, সৎকাও করে না, গরিব মানুষকেও দেয় না, এই সম্পদে পছন্দ রে, এ সম্বন্ধে কী ধরে পছন্দ রে, খাইলায় কোরা দৌলতম বাইনুল আগনিয়া। ইসলামী অর্থ ব্যবস্থার নির্যাস হলো সম্পদগুলো যেন কিছু গুটি কয়েক ধনীর পকেটে যেন পুঞ্জীভূত না হয়। পুঁজিবাদের সবচেয়ে খারাপ দিক কী জানেন? পুঁজিবাদের সবচেয়ে খারাপ দিক হলো মুষ্টিমেয় কিছু মানুষ বেশি সংখ্যক সম্পদ তারা পুঞ্জীভূত করে রাখে। আমেরিকায় less than 1% 1% মানুষগুলো অলমোস্ট 19% 19% সম্পদ তাদের একজনের হাতে আছে। কে কে সংখ্যা আরও বেশি বলছে, সংখ্যা আরও বেশি বলছে। তো যদি ইসলামী অর্থ ব্যবস্থা থাকে তাহলে সেই জায়গায় সম্পদ এভাবে এক জায়গায় গিয়ে পুঞ্জীভূত হন। এই জন্য ইসলাম কী বলে জানেন? ইসলাম বলে জাকাত দাও, বাধ্য করছে না, ফরজ করছে না। যদি 1,000 কোটি টাকার মালিক জাকাত দে, 1,000 কোটি টাকার মালিক জাকাত দে, সে 25 কোটি টাকা দেবে না, 10,000 2,500 কোটি দেবে না। বাংলাদেশ 30-40 হাজার এক একজন আমলা ব্যবসায়ী না, এক ব্যবসায়ী আমাকে বল, হুজুর 20 বছর ধরে ব্যবসা করি, 40-20 হাজার কোটি টাকার ব্যবসা বলিও, বছর শেষে 100 কোটি টাকা লাভ পাই না,
অথচ আমার 1,00,000 শ্রমিক কর্মচারী বিভিন্ন মিল কারখানায়, আর একটা চাকরি নিয়ে একটা কোনো প্রশাসনের একটা লোক তার সম্পদের পরিমাণ 6,020 টাকা, 6,000 একটা চাকরি, একটা কি চাকরি, মিল নেই, কারখানায় দোকান কিছুই নেই, ওইটাই একটা অফিস, ওইটাই নিয়ে। তো বুঝতেই পারছেন তো কোন জায়গায় গেছে, অন্যায় দুর্নীতি, দুর্নীতি। আমি প্রায় সময় রসিকতা করেই বলি এটা অন্যায় কিনা, এটা অবশ্যই অন্যায়, কিন্তু ওদের কাছে গেলে ওরা অন্যায় বলে না, ওরা বলে অন্য আয়, কি বলে এটা আরেক ধরনের আয় আর কি। তো এই যে সম্পদ সুদের মাধ্যমে, এটা এমন একটি সিস্টেম যে সিস্টেমে কিছু সংখ্যক মানুষের হাতে পয়সা তুলে দেয়, এই জন্য আল্লাপাক সুদ হারাম করেছেন, সুদ হারাম। জাকাত ফরজ, জাকাত মানে বড় লোক থেকে বের হবে, আর সেটি যত বেশি বের হয় তত ভালো দেশ এবং দশের জন্য, এমনকি বড় লোকের জন্য ভালো। কেমনে ভালো জানেন? আচ্ছা, এদেশের 16 কোটি মানুষের যদি 10 কোটি গরিব হয়, কতিটা গরিবের আগে পাশাপাশি বড় লোকেরও ক্ষতি, কেননা এই 10 কোটি মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে বড় লোকদের মিল কারখানার মালগুলো কে কিনবে বলেন তো? ওদের তো ক্রয় ক্ষমতা নেই, কি নাই? ক্রয় ক্ষমতা নাই, ওদের কেনার ক্ষমতা নাই। এই জন্য বড় লোকরা যত বেশি জাকাত দেবে তাদের মিল কারখানার জিনিস তত বেশি চলবে, কারণ জাকাত দেবে সে একটা ছাতা কিনবে, এক জোড়া স্যান্ডেল কিনবে, একটা তেল কিনবে, একটা লবণ কিনবে, এগুলো তো বড় লোকদের ফ্যাক্টরি থেকে আসে, বড় লোকের ফ্যাক্টরি থেকে আসে। কাজে যত বেশি জাকাত দেবে গরিবের পকেটে যত বেশি টাকা যাবে তত তার ক্রয় ক্ষমতা বাড়বে, বড় লোকের লাভ হবে, ঘুরে ফিরে এটা আবার বড় লোকের পকেটেই আসবে। আমি অর্থনীতির অত জটিল ভাষায় না গিয়ে সহজেই বোঝানোর চেষ্টা করছি, এটা বড় লোকের জন্য লাভ। বড় সাহাবায়ে কেরাম বড় লোক ছিলেন, ওসমান বিন আফফান, আমাদের সমাজে বড় লোক আছে, কিন্তু আমাদের সমাজে ওসমানি মানসিকতা নেই, কারণই মানসিকতা আছে, কারণই মানসিকতা। কারণেরও পয়সা ছিল, ওসমান বিন আফফানেরও পয়সা ছিল, কিন্তু দুই পয়সার ব্যবধান আসমান জমিন, আসমান জমিন। কারণের পয়সা তাকে যখন আহসিন কামাস রইলে মানুষকে দাও, সে বলে যে কেন দেব, অতীত আলায় আমি হিন্দি, এটা আমার যোগ্যতা, আমার মেধা, আমার এন্টারপ্রেনশিপ স্কিল, আমি ব্যবসা বুঝি এই জন্য আমার পয়সা, ওই গরিব তার বুদ্ধি নেই, মাথা গিল্লে নেই, এই জন্য পয়সা কামায় না, এটা হলো কারণই কথা। কারণই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মদিনার মধ্যে ওসমান ইবনে আফফানের ঘরে যে সবচেয়ে বড় শিল্পপতি যদি বলি, সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় লোক, তিনি যখন খাবার নিয়ে বসতেন, মদিনার সবচেয়ে গরিব মানুষের খাবারের মান ওসমান ইবনে আফফানের খাবারের চেয়ে ভালো মান ছিল, কি ছিল ভালো মান? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এখন ওসমান ইবনে আফফানের নামে অ্যাকাউন্ট আছে কি না? ব্যাংক অ্যাকাউন্ট আছে। কিভাবে আছে? উনি যে বীরুমা মুসলমানদের জন্য ব্যবসায় দক্ষতা বুঝেছেন, ইহুদিদের কি ব্যবসার বুদ্ধি, ওসমান ইবনে আফফানের বুদ্ধি আরও বেশি, আরও বেশি। ইহুদি মালিক বীরুমা, তিনি প্রস্তাব পাশ করে এটা আমাকে বিক্রি করে দাও, তো ইহুদি বলছে না অর্ধেক বিক্রি করব। ইহুদির মাথা কি আসছে জানেন? ইহুদির মাথা আসছে অর্ধেক বিক্রি করে পয়সা পাবো, পুরো কূপের দাম নেব বিক্রি করবো অর্ধেক, পুরো কূপের দাম নেব বিক্রি করবো কি অর্ধেক, যেহেতু ওসমান ইবনে আফফান একদিন পাবে আর দিন তো আমার, ওই দিনের মধ্যে আগের মতো পানি বিক্রি করবো, আগের মতো কি পানি বিক্রি, তাহলে আমার ব্যবসাও চলবে, পুরো পুঁজিও পাইয়ে গেলাম, এর চার ছালাকে কি হয়? ওসমান ইবনে আফফান বলে ঠিক আছে অর্ধেক বিক্রি করো। তাহলে একদিন ইহুদির আর দিন কার? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে আফফান বলেন, ভাই আমি পানি বিক্রি করব না, তোমরা মদিনাবাসী যত নিতে পারো আমার দিনে পানি নিয়ে যাও, আমার দিনে কি নিয়ে যাও, পানি নিয়ে যাও। পরদিন ইহুদির পালায়, কেউ পানি নিতে আসে না, আবার পরদিন আসে, আবার কি আসে, তার ব্যবসা বন্ধ, তার ব্যবসা বন্ধ, ও বাকিটুকু বিক্রি করতে বাধ্য হয়ে গেছে, বাকিটুকু বিক্রি করতে বাধ্য হয়ে গেল। তো খায়ের ওনারও তো পয়সা ছিল, আজকেও তো ব্যবসায়ীদের হাতে পয়সা, ওসমান ইবনে আফফানের পয়সা মসজিদ নবীর সম্প্রসারণ বিয়ে হয়, বীর রুম ওয়াকফ হয়, এবং গজওয়াতে যাতুল উসরা হাজার সৈনিকের রসদ সহ উট ঘোড়া যোগান দেয়া হয়,
মদিনায় যে আমরামাদা দুর্ভিক্ষের সময় মাল রসদ পণ্য সহ মদিনার গরিবের মাঝে বিলিয়ে দেন, তিনি হলেন ওসমান ইবনে আফফান। সংকটের সময় পুরো সম্পদ দিয়ে দেন, আর আমাদের সময় যখন সংকট হবে নিজেরা সংকট তৈরি করে কুরবান কোন সময় পেঁয়াজের দাম বাড়ানো যায়, কোন সময় খেজুরের দাম বাড়ানো যায়, এ ধরনের সিন্ডিকেট, এক্সেটিয়া, মজুদ্দারি, গোদা গোয়ার হাউস এগুলোই তো করছে নাকি? সুযোগ সন্ধানী আল্লাহ আল মুহতাকির মালউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের সাপ্লাই লাইনে যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা মালউন, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। কোটি মানুষের জীবনকে দুর্বিষহ করে সে সুখের এমারত, সুখের স্বপ্ন তার গড়ে তোলে। এটি এই জন্য ভাই সুদ লেনদেন হবে না, ব্যবসা নানা জায়গায় আল্লাপাক সুদের বিকল্প দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেটি সময় নিয়ে আলোচনা। বিকল্প আছে, আল্লাপাক যখন কোন একটা জিনিস হারাম করেন নিঃসন্দেহে বিকল্প আছে, আছে কি না? অবশ্যই বিকল্প আছে। তো এই জন্য বিকল্প পথে কিতাবুল বই, এই যে ফেকার কিতাবে হাজার ধরনের যে ব্যবসা বাণিজ্যের রূপ, এমনকি বর্তমান আপনারা জানেন আমরা দুই একটা ব্যাংকের সরিয়া চেয়ারম্যান হিসেবে একসময় কাজ করতাম, সেখানে তো ব্যাংকিং ইম্পোর্ট এলসি কত বিষয়গুলো আসে আমরা দেখবো আলহামদুলিল্লাহ। এই যেখানে চমৎকার বিধান সমাধান আছে, আমরা না জানবার কারণে মনে করি যে বুঝি ইসলামের মধ্যে সুদের বিকল্প নেই, অথবা বুঝি সুদই লেনদেনের মাধ্যমেই ব্যবসা করতে হবে। এটি ইসলাম সম্পর্কে আমাদের না জানবার কারণেই এদের একটি ধারণা তৈরি হয়েছে, আল্লাহ বিকল্প দিয়েছেন। খায়ের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদেরকে অনুরোধ করব, ব্যবসা বাণিজ্য করবেন, সাহাবায়ে কেরাম করেছেন, অনেক বড়রাও করেছেন, এটা হালাল ভাবেই করবেন, হালাল পন্থায় করবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, মাল্লাম ইত্তাফাকা ফি দ্বীন ফালা ইবিয় ফি সুকিনা, অর্থাৎ যার শরীর জ্ঞান নেই, শরীর সমাজ নেই, ব্যবসা সংক্রান্ত তার নীতিমালা জানা নেই, সেই জন্য আমাদের হাট বাজারে দোকানপাট না খুলে, দোকানপাট আপনি ব্যবসা করেন ঠিক আছে, ওই ব্যবসা সংক্রান্ত শরীয়তের মশলা জানেন যে কোনটা বিক্রি করা যায়, কীভাবে বিক্রি করা যায়, একটু সারা জিন্দগি তাই রোজগার করেন, একটু শরীয়ে বেশি কঠিন কিছু না, জটিল কিছু না, একটু মেনে চলেন, দেখবেন আপনার আয় রোজগারে বরকত হবে। আমরা তো বরকত বুঝি না, ক্যাশবক্স ভর্তি বুঝি, ভর্তিটা কি বুঝি, কারো ক্যাশবক্স ভরা বরকত নেই, আর কারো ক্যাশবক্স অত টাকা নেই, প্রচুর বরকত আছে, কি আছে, প্রচুর বরকত আছে, আপনি জানেন না, আপনি হয়তো লাখ কোটি শত কোটি, কিন্তু শত কোটি হাজার কোটি টাকার পরে দিনের যে জিন্দগির শেষবেলায় গিয়ে যে ডালবাতি খেতে হয় কোনো অবরুদ্ধ রুমের মধ্যে, এ হাজার কোটি টাকা আপনার কী কাজে আসলো? যে যে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে আপনি ফ্যানও পড়তে পারেন না, লুঙ্গি পরেই পালাতে হয়, কী কাজ হলো? হ্যাঁ, এই হাজার কোটি কি কাজ আসে? যে আপনার খাবার পৃথিবীর সবচেয়ে দামি খাবার আপনি কিনতে পারেন, কিন্তু কিনতে পারেন ঠিকই, ক্রয় ক্ষমতা আছে, ডাইজেস্টিং ক্ষমতা নেই, পেটে ঢুকাতে পারেন না, পেটে ঢুকাতে পারেন না। আপনি ডাইনিং টেবিল সাজাতে পারেন, কিন্তু পেটের মধ্যে 100 গ্রাম নিতে পারেন না, তো এটার নাম তো কি হয় না, রিজিক হয় না। এই জন্য শুধু সংখ্যা বেশি আর বেশি বড় কথা নয়, আল্লাপাক বরকত দিচ্ছেন কিনা, হালালে বরকত, হারামে বরকত নাই, এ কথা কি আর বলার অপেক্ষা আছে? হালাল যেন ব্যবসা কী হবে, হালাল হবে, প্রতারণা হবে না, তথ্য গোপন হবে না, ধোকাবাজি হবে না, মজুদারি হবে না, এক্সেটিয়া কোনো কাজ হবে না, ক্লায়েন্টের সাথে কথা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা মাপ থাকতে হবে, মাপজুকি কি হবে না, কম হবে না। আমি মৌলিক মোটা দাগেই বললাম, মোটা দাগে, কেন ব্যবসা সংক্রান্ত হয়তো মাপজুকি কম দেয়, কেউ 14 নম্বরটাকে 1 নম্বর হিসেবে দেয়, কেউ বা তথ্য গোপন করে, নানাভাবে করে, সব ব্যবসায় কোনো না কোনোভাবে অবৈধ কিছু করার কৌশল মানুষ অবলম্বন করছে, করছে কি না? মোবাইল এক ধরনের চুরি, ওষুধ আরেক ধরনের চুরি, সিমেন্ট আরেক ধরনের, খাদ্য আরেক ধরনের, এমনকি ডিজিটাল মেশিন সেখানে ডিজিটাল চুরি, ডিজিটাল কি চুরি, আসে না মিটার ঘুরতেছে, আসলে ওখানে তো সব ঢুকে, গাড়িতে ঢুকে বলা হয় এলপিজি তো চুরি আছে, গ্যাসে চুরি আছে, পেট্রোলে কি আছে, চুরি আছে, সব জায়গায় চুরি। পৃথিবীতে নোবেল পুরস্কার পাবে বাংলাদেশে অনেক মানুষ যদি চুরির উপরে কাউকে ধোকা দেবার, প্রতারণা করার, কম দেবার, 2 নম্বরই করার, যদি অন্যটা ফটোকপি করার যদি পুরস্কার দেওয়া হয়, আমাদের বিকল্প নেই। তো আল্লাহ মাফ করো, আল্লাহ আমাদের সহি সময় দান করো। তো বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলেছেন,
সব হাদিসগুলো নির্যাস যদি সামনে রাখা হয় তাহলে এটি আসবে, রাসূল বলেন দেখো খুলবা মাবরুর ব্যবসা ভালো, কিন্তু ফাইন সাদাকা ওয়া বাইনা বুরিকা ফি বাইহিমা সত্য কথা বলবে ব্যবসায় বরকত হবে, কাযাবা খাতামা মিথ্যা তথ্য গোপন মুহিকাত বরকত বাইহিমা বরকত নাই বরকত, মান গাসাফা লাইসা মিন্না প্রতারণা হলো আমার উম্মর সদস্য নয়, আল মুহতাকির মালউন আল মুহতাকির মালউন, রাসূল বলেন ইয়া মাআশারাত তুজার তাদেরকে ব্যবসায়ীদেরকে বললেন তুহশারুনা ফুজ্জারা ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম কদ হালাল ভাই আল্লাহ পাক কি ব্যবসা হালাল করেননি, বলছে হালাল তো করেছেন কিন্তু সমস্যা হলো ব্যবসায়ীরা কথা বললে মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি কস্ট প্রাইসে দিচ্ছি, আসল কোন পাগল ঢাকা থেকে ২০ টাকায় কিনে এই জায়গায় কেন ২০ টাকায় বিক্রি করবে, বোতে কিলাইছে কেন ২০ টাকা দেব, তাহলে মিথ্যা কথা না মিথ্যা কথা। এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা অনেক রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ ব্যবসার মাধ্যমে দেয়, এটির জন্য হালালভাবেই হয়। সুদ সম্পর্কেও বলেছি আরও আয় রোজগার, আমি অর্থনীতি নিয়ে কথা বলিনি, আয় রোজগারের ক্ষেত্রে যে মৌলিক কথা আয় রোজগার যে মৌলিক কথা এগুলো যেন আমরা মেনে চলি। মুআজ্জাজ হাজিরিন আমরা প্রত্যেকে যে যে জায়গায় দাতার হাত গ্রহীতার হাত নয়, আয় রোজগার যে কোনো পেশার হোক যে কোনো পেশার হোক, মানুষ কোনো পেশাকে ইসলাম ছোটোভাবে দেখে না, কোনো পেশাকে না, এগুলো আমাদের দেশে কেন আমি জানি না আমাদের সংস্কৃতি, এখানে কোনো বড় লোক হলে গাড়ি ড্রাইভ করতে পারবে না অথবা রেস্টুরেন্টে চাকরি করতে পারবে না কাপড়ের দোকানে জব করতে পারবে না, এগুলো আমাদের, অন্য দেশে যান আপনি কোটিপতির ছেলে রেস্টুরেন্টে পার্ট টাইম করে কি না ওবার চালায় কি না, বাংলাদেশে অনেক সাবেক মন্ত্রী বললাম নিউ ইয়র্কে গিয়ে ওবার চালায় কি চালায়, আমি আমাকে এক লোক ওভারে নিয়ে গেলে নিউ ইয়র্কে, সে বাংলাদেশ হোটেলের মালিক কক্সবাজার এবং একটা পেট্রোল মালিক, ওখানে ওভার চালায় কি না, এ দেশে কিন্তু সে তার আট দশজন চাকর নিয়ে চলে, আট দশজন ওই দেশে গেলে তো এটাই ভালো, আমি বলছি এই কাজ করার হাই ভালো, যে কোনো একটা কি আয় রোজগার করার হাই ভালো, ভিক্ষাবৃত্তি ইসলাম পছন্দ করে না, কারো মানত নজর সৎকা দুই টাকা হাদিয়া দেবে তিন টাকা দেবে দান বাক্স বসাবে, এ দেশে তো মানুষ মৃত্যুর পরও ভিক্ষা করে, মাজার তাজের গুলো কি হ্যাঁ মৃত্যুর পরও কি ভিক্ষা করে, সেটা পেশা হয়ে গেছে। আমাদের বুখারী হুজুর রহমতুল্লাহ বলতেন প্রসঙ্গে আসছে দরগা বলে না তো দরগা হুজুর বলতেন দরগা না দর খা, হ্যাঁ দর খা খাইতে মানে মৃত্যুর পরে কি করে ভিক্ষা করে, কাজ হোক হালাল কাজ হোক আল্লাহ পাক হালাল উপার্জন তৌফিক দান করুন, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।